মেরে মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো ও গো খোদা রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া স্বাগত পাগল করিলা নিরানব্বই নামের মাঝে মাঝে এক নাম তোমার ও গো খোদা হাবেলী মিডিয়া ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসা ওরে আলী বিলামিন আগের ছিল নইলে এটার ভাবি সমতায় ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসায় যত বড় গুনাহগার হন না কেন রে শুনে নেন গুনার কথাটা ৩২টা কবিরা গুনা করলো মনে আসেনি এখনো তোমার ওখানে নিতে পারি নাই একটু মহাব্বতে দূর করুন আল্লাহ ভালোবাসাটার মাত্রা কতটুক আছে কারো খবর নাই যে হুজুর ভালোবাসা কি মাফান জানি মাফানের দরকার নাই শুনে নেন ওয়াশকুরুনি ফাগলা জীবনে নবীর শৈশরীরে সরাসরি মুখামুখি দেখেন শুধু নবীর ভালোবাসে পাগলের মতো ঠিক কিনা বাবারা খবর একটা আসলো কোথেকে কে যেন একটা আওয়াজ করে কইল ওয়াশকুরুনি রে শুধু নবী নবী কইরা কান্দ খবর জানো নি দয়াল নবীর তো দান দান শহীদ হইয়া গেছে ওয়াস করুনে একটা জিকার দিয়ে কই আল্লাহ নবীজির দান দান যেহেতু শহীদ হলো কি উপরের দাঁত না নিচের দাঁত জানা নাই কে বললো দান দান শহীদ হইয়া গেছে আমি যেহেতু নবীর পাগল আমি যেহেতু নবীর ভালোবাসি আমি আশেকে মোস্তফা দাবি করি জীবন আমারে ৩২টা দাঁত নয়ে কেমনে নবীর সামনে যাইমু আমার নবীর যেহেতু দান দান শহীদ হইয়া গেছে এ কইয়া অস্করুনি পাগলা ফাতরটা হাতের মধ্যে লইয়া কি উপরের দাঁত না নিচের দাঁত তো জানে না খবর জানে না কোন দাঁত মোবারক শহীদ হইল সে কি করছে জানি না কেমনে আমি নবীর সামনে আমার ৩২টা দাঁত দেখাইয়া দাঁড়াইমু এই কইয়া পাত্র দিয়ে প্রথম বাড়ি দিয়া দুটা দাঁত ভেঙে ফেললেন খোদার কসম দাঁত ইচ্ছা করে দাঁত ভাঙলে কবিরা গুনা এখন আপনি বলেন আল্লাহ গো কবিরা গুনা ৩২টা করছে ওয়াশ করুনি এই গুনা কোথায় গেল আল্লাহ কয় নবীর প্রেমে গুনা নয় যারা এসকে মহাব্বত নিয়া নবীর প্রেমে গুনা করব আমি আল্লাহ গুনা রাখতাম না এগুলারে নাকে বরবর কইরা দিম পাগল চিন আশকুরুনি পাগল চিন আশকুরুনি চাই না চাই যেন বিদে
আমরা নবীর কাছে যেতে চাই কি চাই না, বাবারা রাগ করবে না, কত কবি হুজুর আমরা নবীর বাগাল চলে নামাজ পড়তাম না, না না ওই তো না ইমানদারের জন্য তো নামাজ কথা কোন ঠিক কি না, ও নামাজি বাবারা যারা নবী মানেন না শুনেন এই কথা যদি আগে শুননা থাকেন আজকে আরেকবার মনে করে শুনে নেন বাবারা, ওয়াশ করুনি পাগলা জুব্বা দিল আবু বকর জুব্বা ফাইলো না, ওসমানে ফাইলো না, উমরে ফাইলো না, আলী ফাইলো না, ফাইছে আবু বকর না, ওসমান না, চারজন সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, চারজন সাহাবীর মধ্যে চারজন খলিফা ছিলেন, আবু বকর উমর ওসমান হল আলী, কাউকে জুব্বা দিল না, আমার নবী কো উমর রে এই আমার জুব্বাটা আমার এই পাগলাটা অমুক জায়গায় আছে তারা তোমরা দিও এটার একমাত্র মালিক আমার ওয়াশ করুনি, আশেকে মুস্তফা হইয়া যান খোদার কসম নবী নবী বলে ডাক্তার লে ঘুমের ঘরে দেখবেন নবী আপনার সামনে হাজির, যেই ব্যক্তি একবার নবীরে দেখব রে জীবনে যত গুনাহ করা থাকেন নবীরে দেখার সাথে সাথে আল্লাহ গুনাহগুলোর নেকে পরভুর কইরা দিবা, আমরা শুনেছেন চাঁদের দেশে মানুষ দিচ্ছে এটার জন্য এই ওহাবী আলেমেরা নেটে কোন ফতোয়া দিত না, কথা কোনা কথা শিরিক বলতো না, বিদাত বলতো না, আচ্ছা মানুষ চাঁদের দেশে রকেটে যা ওখানে যাওয়ার পরে নাকি কি কি সারছে সাইডে দেখতেছে ওখানে মানুষ বসবাস করার লাইন আছে কিনা, বৈজ্ঞানিকরা আল্লাহ এমন একটা মাথা দিছে কোথায় সাদের দেশ কোথায় মানব দেশ, মানুষের থেকে দেশ করে মানুষ রকেটের মাধ্যমে চাঁদের দেশে গেছে, টানা হুজুর কোন ডাক জীবনে বলতো না যে কোন দলিল এই কথা আছে, বিনা দলিলে মানুষের টা মানে, অথচ আমার নবীর কোরআনে আয়াত খোদার কসম নবী চন্দ্রের দিকে যখন ইশারা করছে চন্দ্রটা দুটো বাদ হয়ে গেছে, এত অস্ত্র দিলেন আরো বড় করি কম জীবন চেষ্টা করলে কেউ চন্দ্র দ্বিবাদ করতে পারবে না, নবীর আঙ্গুলের এত মুজেজা রে, আলী কুড়াতে নবী ঘুমাচ্ছেন চোখ বন্ধ কইরা অন্তর জাগৃত, আলীর পরীক্ষা করে কেমন পরীক্ষা দেখতেছে আলীর চোখের কোঠা দিয়ে ফানি ফুটতে ফুটতে নবীজির গাল মোবারক পড়লেন, নবী চোখ কমিলা কয় আলী রে ও আলী তোমার চোখে কেন ফানি দেখা যায়, আলী ডাক দিয়া কর নবী গো আপনি আমার বিয়া দুফিটা মাফ করেন আমি আলীর জীবনে আসর নামাজ কাজা হয় নাই, নবী গো আপনি আমার উরাতে মাথা লাগাইয়া চক্ষু বন্ধ আমি তাকাইতেছি একবার সূর্যের দিকে আর একবার আপনার চেহারা মোবারকের দিকে, নবী গো এই তাকাইতে তাকাইতে আসরের সূর্য মাগরিবে চলে গেছে, নবী নবী গো আমি জীবনে আসর কাজাই করি নাই, আল্লাহ আকবার কম ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রে কেমন নবী আমরা পাগল বাবারা, ওই নবীর মহব্বত নিয়ে যতগুলা লোক আজকে এই মজলিসে আছেন খোদার কসম বাবারা আমার যদি বিন্দু পরিমাণ প্রেমে পানি চোখে চলে আসে আমার মনে হয় পানির কারণে মৃত্যুর একদিন আগে হইল রাসূলুল্লাহর দিদার ভাইয়া যাইবা,
যে দেখাছে নূরে জালা তার লাইগা দুজক হারাম ওরে দেখলে জুবি পাগল ঘুপি দেখলে চৌপি পাগল ঘুপি সরুব যখন বলবি না লোহার বাজানে তাইয়ে পর জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী জারে জার মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা বাজান ডাইনে মাটি পামে মাটি মাটির হবে পিসানা গো মাটির হবে অন্ধকার কবর গেলে পাবি নূর নবীজির ঠিকানা আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ বাবার মুহাম্মদ প্রেম শুধু এটাই বলতে চাই হযরত আলী কান্দলেন আমার নবী কই আলী কেন কান্দ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বললাম আমার জীবনে আসর কাজা নাই আজকে আসর সূর্য মাগরিব অতিবাহিত হচ্ছে নবী কই তাহলে তুমি আমার ডাক দিলা না কেন আলী মুহাম্মতে চোখের মারি যারা গো নবী গো আমি আলী এত বড় বিয়াদ নই গো নবী আপনি বলেন ঈমান নামাজ হলো ইবাদত আপনার সাথে বিয়াদফি করে আমি নামাজ পড়ব এই বিয়াদফ আমি না আমার জীবন দিতে পারি নাকি আপনার সাথে বিয়াদফি আমি করতে পারি না আমার নবী কই আলী তোর জন্য শুধু নামাজটা এখন কি পড়বি নি মাগো মা পলিফুরির কইতে সূর্য আসরটার জোহরটা নেব যদি ফারাই হ্যাঁ কাছে মিলি দিব মাগরিবের সূর্য আলীর জন্য আসরের জায়গায় সইয়াইলো মাগরিবের সূর্য আসরের জায়গা চলে আসলো আলী নামাজ পড়ছে বুখারি শরীফের সহি হাদিস দুইজন সাহাবী আশ্চর্য হইয়া বলে মাগরিব সূর্য দেখলে মেয়া নামাজ সূর্য উঠে ওরে আল্লাহকে কিয়ামত কে আবার করবো নাই আল্লাহ আকবার কেন এই জন্য সাহেব খায় ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড় খুশি হইল হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা তাই দেখি আমা বুধ মাওলা বড় খুশি হইল স্বয়ং আল্লাহ আলীর তরে স্বয়ং আল্লাহ আলীর তরে বেহারদের খবর পাঠাও নবীর প্রেমে জান্তর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে যার খাতিরে মাওলা দনে যার খাতিরে মাওলা দনে সাজাইছে বিশ্ববাগান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে মাত্র তেরোটা হন বাজানো আমি তেরোটা ভার করবো মনে আছে আমি কছি তেরোটা বাজায় ছাড়বো এখন তেরোটা বাজানো আমরা করে করে বা আমার এই ফাগলা ভাইটা কত বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠান দিয়ে রাখছে বাবা এই মাদ্রাসার জন্য আমরা একটু নজর না দিলো তো না মাদ্রাসাটা দিকে অংশ চাইতে আমরা ওর কোনো কোনে যে ভাই আমরা সকল যা ছিলাম আরো দিদিন এই কথা কইছি না খবরদার আপনি একজন উঠবেন না
দেখিলে বাসে নাশে কৃপান এখন আজকে তো মায়ের চমৎকার।
আল্লাহ যদি ভালোবাসে ঠিক আছে না বা তোমরা আবদার করছো আমার আসলে বাবা কি খিতাম আমার হাজার আসে না আমি পারি না আটকা আজান দিতাম আমরা একটা প্লেস লাগে ঠিক কিনা বাবারা তো যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আমি কিন্তু আজানো টিভির মতো না আজান আমি পারি না এখন টেলিভিশনে আজান হবে একরকম মাইকের বিশেষ করে আপনার রেডিওতে আজান দেয় এইগুলো আর একটা সৌদি আর আজান আমরা নিজে আজান যেটা শিখছি যাই পারি তো তোমরা আমার কত যে ফাগলানি শিখছে আল্লাহ করে আইয়া হুজুর আজান দেন কুত্তে আইসো তো আল্লাহ করে আমার পাগলও তো আমি আপনাদেরকে বলবো তা আবার রেডি হয়েছে তুফান যখন শুরু হয় ঠিক খাড়া জিলে মারলে ঠাস ঠাস ঠলিমা ঠাড়া মারলে আজান দেওয়ার চেষ্টা করবে আজানের লগে শয়তান দূর হয়ে যায় কারণ শয়তান কারখানে যাইয়া খাড়া ঠাড়া তার উপরে মানে শয়তানটা ভরে যায় তুই লোকটা মারা যা ঠিক কিনা বলে আল্লাহ ভাগ এই টাইমে আজান দিবেন আসানের মতন ফৌত পবিত্র দুনিয়ার ধনিয়ার হয় মা বাপ ভাই বন্ধুকে ডাক দিলে শয়তান দূর হয় আল্লাহ নামটা যখন ডাক দিবেন সাথে সাথে শয়তান দূর হয়ে যায় ঠিক কিনা বলে তো সকলে মহাব্বতে মনোযোগ সকালে শুনবেন আজানের ধনির মতন আর ধনী হয় না তো আমি কিন্তু ফাটতাম না বাবার তোরা কইসে তবু তবু মতন না হইলো তো আবদার তো করছো একরকম আজান দিয়ে দিবি বিশ্বাস করেন সব বক্তার এটা লাগে মুহাম্মাদ أشهد أن محمد رسول الله حي على السلام আমার দ্বারা সম্ভব না
কারণ আমার ওষুধ খাওয়া লাগে, আর বিশেষ করে আমি আমার মতন আলোচনা আমি দেখি না, অহংকার না, 3 ঘন্টা 3.5 ঘন্টা করে না। এখন বাজে কটা দেখেন, 1:30 আমি আপনাকে শুধু দোয়া চাই, তোরা রাগ চাপা, তোরা এটা পুরোটা না ছাড়লে রাগ অপেক্ষা কর, ধৈর্য জিনিস মিষ্টি ফল হয়। নবীজে পাইল আপনার দিদার, সে হইল মাহবুব আল্লাহ, কবরে নাহি কোন ডর থাকিবে বেহেস তোমার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত শবে আসরা কি দুলহাফে দায়েম দরুদ নওশা এ বজে মে জান্নাত পেলা খোসা লাম মুস্তফা জানে রহমত বজ মে হদায়ত দসলা জম ইমামত কায়ন কা জলওয়া শান কুদরত পেলা খোসা লাম মুস্তফা জানে রহমত পেলা খোসা লাম সময়ে বজ মে হদা পাগল হইলে পাগল হইলে
নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা দিদার মিলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা দিদার মিলে হজরত বিনার বানসে প্রেমের রোশে গেলে নবীর দরুদ পড় দেবানে এসে মারহামা আল্লাহ 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 আমি জানলাম গিয়া গরসারিয়া হইলাম বন পাশে গো রইয়া সে বিদেশে আসবে বলে প্রাণের মুর্শিদ রইয়া সে কোন দেশে হাই হাই আমরা পাগল কান্দি বসে মুর্শিদ নাই মোর পাশে গো হাই হাই আমরা পাগল কান মুর্শিদ নাই মোর পাশে গো রইয়া সে ৩৩,০০০ আল্লাহ নামের মধ্যে ২,৩৩,০০০ ডুব দিয়েছিলেন। এই প্রেমের খেলা যে গেছে, এই প্রেমের তাফসীর তো তোমরা কি বুঝবো? আদা ব্যাপারে জাহাজে শাখার কথা বলে বুঝবো? এলমে শরীফ, এলমে তরিকত, এলমে মাহফিল, এলমে হাকিকত, চারিটা অন্তত ভালো করে বুঝতে হবে, জ্ঞান রাখতে হবে। এখন এক নামের খাতিরে আল্লাহ দুধ দিয়ে যখন একদিন নয় দুদিন নয় ২,৩৩,০০০ আল্লাহ শুধু আল্লাহ নামের মধ্যে ডুব দিচ্ছে, সুবহানাল্লাহ। ডুব দিয়ে যে প্রেমের খেলা খেলছে, আব্বা আপনারা বলেন নদীর পাড়ে অথবা পুকুর যখন পানিগুলা নীরবতা পালন করে, নীরব থাকে পানি, পানির পাশে দাঁড়ালে পুকুরের কাছে যাইয়া দেখবেন আপনার চেহারাটা দেখা যায় না। আল্লাহ ২,৩৩,০০০ যখন ডুব দিছে, কুদরতি বালা তাকায় দেখা যায় আরেকটা ছবি দেখা যায়। এবার আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় কুনিয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। এবার ওই ফটো থেকে আবার আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার গলার ফুলে সন্ধ্যা অসুস্থ ওই ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো, ও গো খোদা রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া সগত পাগল করিলা। ৯৯ নামের মাঝে এক নাম তোমার ও গো খোদা রূপ দেখাইয়া বেলকি দিয়া সগত পাগল করিলা
তুমি খোদাই আমরা বাংলা মাসকা জেলা কইলা দামরা আবার কিসের বিচার আশা এসব তোমার কোন লীলা নিদান বব নামের মাস এক না তোমার রঙ্গিলা গো ওগো খোদা রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া জগত করিলা আদম হাওয়া তৈয়ার করে রাখছিলাম ভাসতে ফুলে আদম হাওয়া তৈয়ার করে রাখছিলাম হেকমতে গন্ধম কাওয়াইয়া হেকমতে গন্ধম কাওয়াইয়া ফটাই দিলা দুনিয়ায় নিরানব নামের মাঝে একলা তোমার রঙ্গিলা ও গো খুতা রঙ্গিলা রূপ দেখাইয়া বেলকি দিয়া জগত পাগল করিলা আর আর মারিস না এটা আর ভাই দিলে আল্লাহ কা আমার গলা দিয়ে কথা শুনে দেখুন ছবি তোলা এটা একশো যায় আর বুঝাইতে বুঝাইতে রাশিয়া শেষ হইব ছবি একজন ছবি একজন উঠাইব এটা না যাচ্ছে যে হুজুর না যাচ্ছে হে ছবি টেলিভিশন আর কি করবি হুজুর 400 খান ছবি হুজুর তোর কেমনে বুঝাইতাম গো যদি হারাম তো মক্কা শরীফের টাকা বন্ধ কর শরীফের প্রত্যেকটা হোটেলে সরাসরি হচ্ছে এবং হজের কাজগুলো বাংলাদেশ টেলিভিশনে দেখা কি দেখা না কথা ঠিক কিনা এটা পারে না কেন আমরা শুনি গুলা খালি কুত্তা কুত্তা করতে পারি কানার ঘরে কানা রাখি একটা করে একটা লাগাইতে দেন কথা ঠিক কিনা এটা হলো বেজাল এটা বেজালের তালে আছে এটা হলো আমরা নাই আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম ও আল্লাহ তোমার পাগল বান্দাগুলো সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন হাদিসের বয়ান শুনেছে রে আল্লাহ মাফ করিয়া দেখনা গই আল্লাহ কয়ে পরে রাজা আল্লাহ আজকের মাহফিলে যিনি সভাপতি বিশেষ করে যিনি প্রতিষ্ঠাতার মালিক আমার এই পাগল ভাইটা
অত্যন্ত আমার মহব্বত করে আমার ভাই জান নিজের জায়গাটুকু মাদ্রাসার নামে হেফা করে দিয়েছে আল্লাহ। এতিম বাচ্চা বিশেষ করে ছেলেদেরকে নিয়ে পড়ানা শোনা করাতেছে আল্লাহ। হকানি দরবার সুশিনের খাতির আমার ভাই জামিনদার আপনি হয়ে যান আল্লাহ। আল্লাহ ওনার ছেলেরা আলেম একজন আছে শাসিনে থেকে পাশ করে আসতো আল্লাহ, ওনার আপনি আলেম হিসাবে তোমার মঞ্জুর করে না আল্লাহ। তোমার কাছে ফানাস আমার অনেক ভাই বিশেষ করে বাবুল ভাইটা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ। এতগুলো লোক এখানে বসে আছে যার হাত খানা তোমার পছন্দ হয় ওই হাতের বদলে আমার ভাই বাবুল ভাই বিমার তুমি সাফা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ বাবুল ভাইয়ের মতো যারা এই মজলিসে অসুস্থ আছে প্রত্যেকের বিমার আপনি সাফা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তোমার কাছ ছাড়া আমরা কার কাছে চাইব রে আল্লাহ। ইয়া ইলাহি আপনি জানতে কি ইয়া কি ওয়াস্তে খুলতে দরওয়াজা এ রহমত দাদা কি ওয়াস্তে মুশকিল আসান ফরমা রমজে গপশপ দূর কর ইয়া নবী দি বাতে মা খাই বুনে সাকি ওয়াস্তে। ইয়া আল্লাহ বিশেষ করে আমার ভাই রমজান ভাই ভিডিও ম্যান আমার ভাই দিস আমার ভাই সমান আল্লাহ অনেকে আছে ইমাম সব নাম আমি সবাই জানি না রে আল্লাহ। মাগো তোমার কাছে সবাই রে দিয়া তোমার কুদরতি গদন সফরত হইয়া গেলাম মদিনাওয়ালার গাতি রে তুমি আমাদের জমিদার হইয়া যাও ইয়া রহমান নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউ নওয়াজ নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আমার আল্লাহ আমরা দোয়া কবুল হইছে আবা আমার কোরাজা বন্ধ হইছে নি আপায় আমারে মা বেদিস আল্লাহ মা বোনেরা পর্দার মধ্যে দেখতেছে জানি না মা বোনের দিকে টাকির আল্লাহ তোমার বহু বান্দা আছে রিমগুস্ত আজকে মাহফিল হুসিরা মুনাজাতের দিকে তাকাইয়া যারা ঋণী আছে ঋণ গুলা পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও। আমার এক ভাই 5000 টাকা একজনে 3000 2000 110 20 1000 1100 আল্লাহ যারা যারা দান করার পরিস্থিতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকে দান আপনি কবুলার মঞ্জুর করে দেন আল্লাহ। ইদানের খাতিরে প্রত্যেকের দিদারের নব্বই আল্লবীর দিদার নসিব করে দেন আখির ফরিয়াদ গো মাওলা তুমি যদি সম্মান দাও পৃথিবীর কেউ বেজ্জতি করতে পারবে না, তুমি যদি ইজ্জত না দাও বেজ্জতি করতে সব পৃথিবীর কেউ ইজ্জত দিতে পারবে না। ইয়া আল্লাহ তোমার কাছে সব তুমি আমাদের ইমানের জামিনদার হইয়া যাও আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও মা বোনদের ফর্দা মতো তাকিবের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার মা বোনের আশেপাশে গ্রাম থেকে যারা যারা আসছে প্রত্যেকের দিলের ডাক মা বোনদের আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ। পরিশেষে আফতার যদি আমাদেরকে মরণ দাও অ্যাক্সিডেন্টের মরণ দিন না রে আল্লাহ। আল্লাহ মৃত্যু যদি দাও ক্যান্সার রোগের মরণ দিন না রে আল্লাহ। রোগীদের না দেখায় আমি মৃত্যুর দুয়ারে নিয়েন না গো আল্লাহ। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমি বলেছি প্রত্যেক বছর চেষ্টা করবো মাহফিলে থাকার জন্য এর মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল এবং মাদ্রাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যেদিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাইব মালাকুল মউত আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য আল্লাহ দল থেকে আমার এই ফাগলা বাইতে অনেকগুলো আসছে আল্লাহ। আমি এগুলোর অনেকের নাম জানি মনে থাকে না আল্লাহ। তুমি তো ছিল তোমার বান্দা কি চাইতেছে কার আশা কি আল্লাহ। আমি জানি না আজকের মজলিসে কার তোমার ভালো লাগতেছে আল্লাহ। ওই হাতের খাতির প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দেন এই হাতের বদৌলতে প্রত্যেকটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।